দাও। হাই, কেমন আছেন সবাই? আমরা হচ্ছে আজকে স্নেহার বার্থডে করলাম, তো বার্থডে উপলক্ষে স্নেহা বেশ কিছু সুন্দর সুন্দর গিফট পেয়েছে, আর সেই গিফট গুলো কি আজকে আপনাদেরকে দেখাবো। স্নেহা খুবই এক্সাইটেড, পাশাপাশি আমি তো আছি। 1 2 3 ওপেন। হ্যাঁ, এটা প্রথমে বেবি, এটা গাড়ি, এটা হচ্ছে আমাদের একটা গাড়ি, এটা হ্যাঁ এটা হলো আমাদের বেবির গাড়ি। হ্যাঁ, এবারে আমাদের বেবিকে একটু শান্ত করে নেই, তারপর আমরা বাকি গিফট গুলো খুলবো। ওকে, বই গিফট করেছে স্নেহাকে, বই খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এটা খুলে ফেলি। হ্যাপি বার্থডে। এটা আমার বেবিকে কে যেন খেলনা গিফট করেছে, যে এই জামাটা দিয়েছে, জামাটা খুবই সুন্দর। এটা হচ্ছে স্নেহার একটা ব্যাগ, ওয়াও দারুন, ব্যাগটা সুন্দর। ভীষণ সুন্দর এই ড্রেস, এইটা পেন্ট ব্রাশ, আর এটা হচ্ছে পেন্ট, এটা অনেকগুলো সুন্দর হয়েছে। আচ্ছা, এটা তো রাখবো না, পেপার, এটা হলো পেপার, সেটা পেন পছন্দ করে তো। এটা হচ্ছে, এটা হলো একটা আপু আমার জন্য কিনেছে আর বেবিদের জন্য এনেছে সাথে আমার জন্য এটা। এবারে আর একটা, এটা হলো কিসে, এটা হচ্ছে ব্রেসলেট, ফ্যাশন, আর এইখানে যে গিফটটা আছে এটা খুবই সুন্দর, এটা পরে আমরা পেয়েছি, স্নেহার বার্থডেতে আসতে পারেনি উনি, তো স্নেহার বাবা যাদের সঙ্গে আর কি খেলা করে, খেলে ফুটবল, তারা আর কি বেবিকে গিফট করেছে, পাঠিয়ে দিয়েছে ওর বাবার কাছে, ওর বাবা খেলতে গিয়েছিল। এটা হচ্ছে বিভিন্ন রকমের পুঁতি আছে ভিতরে, তো তিনটা এরকম সেলফ আছে, এর মধ্যে অনেক পুঁতি আছে, এগুলো দিয়ে, তারপরে সুতাও আছে, এগুলো দিয়ে ব্রেসলেট তৈরি করবে। এটা খুবই সুন্দর, এই যে এরকম হবে, এরকম আছে। আর এখানে হচ্ছে আর একটা ভাইয়া জামা দিয়েছে, তো ওনারাও স্নেহার বাবার সঙ্গে একই সঙ্গে ফুটবল খেলে, এই জামাটাও ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছেন, এই যে এই জামাটা দিয়েছে, একদম মানে স্নেহার একদম ফিট আর কি, ও পরতে পারবে, ও তো খুবই এক্সাইটেড, বলছে পরে কালকে স্কুলে যাবে। এই জামাটাও খুবই সুন্দর, এই দুইটা হচ্ছে ওর বাবা নিয়ে আসছে, পরশু দিন নিয়ে আসছে আর কি। এগুলো হচ্ছে টোটাল আর কি স্নেহার বার্থডে গিফট, আর সাথে সাথে অনেকে বেবিকেও দিয়েছে, আবার একটা আপু আমাকেও দিয়েছে। তো আসলে গিফট থেকে বড় কথা, সবাই আসছিল, সবার সঙ্গে পরিচিত হলাম। এই শহরে আসার পরে আসলে এটা একটা বড় গেট টুগেদার হয়েছে, সবার সঙ্গে পরিচয় হলো, অনেক লোককে চিনলাম জানলাম, খুব ভালো লেগেছে। আর গিফট দিয়েছে ডেফিনেটলি স্নেহা তো খুশি হয়েছে, বাচ্চারা তো গিফট পেতে ভালোবাসে, তো সব মিলে আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। তো আপনাদের গিফটগুলো কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, সবাই অনেক ভালো থাকবেন, টাটা, দেখা হবে আবার। টাটা দাও স্নেহা, টাটা টাটা।